বেজন রে আমার দিকে তাকার মুসা পয়গম্বরের সাথে যখন আমার নবীর ষষ্ঠ আসমানি দেখা মুসা পয়গম্বর সকাল থেকে বাজার সাইজা গুইজা বসে রইছে জান্নাতের পোশাক পরিয়ে দুনিয়ার সব নবী ইন্তেকালের পরে জান্নাতের জিনিস ইউজ করতেছে বাবা কিন্তু আমার এতিম নবী উম্মতের পাগল নবী এখনো জমিনে মদিনায় শুয়ে শুয়ে কান্দে আর বলে উম্মত আমার গুনাহগার গো জমিনে ভাই 34 বছরের মাহফিল ভাই এই রাজাপুর ফরিদপুর বোয়াল মানে আমার আল্লাহর দেখায় দে আজকে রাজাপুর মাঠে দেখায় দে হাজার হাজার মুসলমান নবী আমার এখনো কান্দে এই উম্মত আমার গুনাহগার গো ফরিদপুর বোয়ালমারির বাইরা আজকে আমার মাওলার বুঝাইয়া কওয়ালি 34 বছর এই মাঠে ওয়াজ হয় এই ওয়াজের মাঠে আমার বাবা একদিন ওয়াজে বসে কান্ত আজকে আমার বাবা বাস বাগানে পড়ে রয়েছে আমার মাকে আমার বাবা ভ্যানে করে সাইকেলে করে নিয়ে আসতো আমার জনম দুঃখিনী মা কবরে মানি আমার নবী যদি মদিনায় বয়া বয়া কান্দে গ আল্লাহ এখন আমরা রাজাপুর মাদ্রাসার বিশাল বড় মাহফিলে বসে দাঁড়াইয়া বয়া খারাইয়া যেমনে পারি কান্দাসি তুমি যদি একবার নবীর রওজায় নিতা নবীর রওজার পাশে বয়া সালাম কত মানুষ যায় তোমার নবীর রওজাতে একবার তুমি নাও না মাওলা আমাকে ভাই বলো না একবার তুমি নাও না সালাম দেয় দেখি টিভির পর্দাতে দুই নয়নে একবার দেখাও মোদেরকে আল্লাহ আকবার ধরে বলো আল্লাহ আকবার ধরে বলো আল্লাহ দেখো আমার বাইরে বয়া বয়া কান্দে দুনিয়ায় কত মানুষকে স্বপ্নে দেখাইলা তোমার বন্ধুরে কি একবার স্বপ্নে দেখাইতে পারো না আমার মতো কোন যুবকের জানো মানাই হে আবার বুয়া
গোলমাল মারি ফরিদপুরের বাহিরা রাজাপুর মাদ্রাসায় বসিয়া আজকে ২৭ নভেম্বর মাওলার দেখাইয়া দেও না হুজুর আপনার মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা বোয়ালমারির জমিনে ঘুমাইছে হুজুর আগে যখন ওয়াজ শুনে বাসায় যাইতাম বাসার সবাই ঘুমিয়ে থাকতো আমার জনম দুঃখিনী মা জানালার পাশে বসে থাকত আজকে বাসার জানালা ঠিকই আছে মা নাই আমি ইলিয়াসুর রহমান জিহাদি প্রতিদিন মা মা কইয়া কাঁদি আমার ভাইরা যারা এখন কাঁদে এদেরকে দেও না মাফ করে আল্লাহ তুমি না কোরআনে কইছো ফালিজা জাহাকুল কালিলা ওয়াল ইয়াবকু কাসীরা বান্দা বেশি করে কাঁদিস কম করে হাসিস করুণায় যদি মরে যাইতাম আর কোনোদিন এই মাহফিলে আসতে পারতাম না এই ৩৪ বছরের মাহফিল হচ্ছে ৩৩ বছর হয়ে গেছে এইবার দিয়ে ৩৪ বছর আল্লাহ কেন জানো মরার কথাটা বারবার মনে পড়তেছে দুনিয়ার বাহাদুরি শেষ হয়ে যাবে চোখ দুইটা বন্ধ আমার আলেম ভাইরা কে জানে মা হারাই ফেলছে আমার মতো বাবা এই ইলিয়াসুর রহমান জিহাদি গওহরডাঙ্গা পড়তো মাদ্রাসা বন্ধ হয়ে গেলে সব ছাত্র ভাইরা বাইতে যাইতো মার হাতের খাবার খাইবো আমি জিহাদি আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের কবরের কাছে দাঁড়াই দাঁড়াই কাঁদতাম হুজুর আমার মা নাই আমি কই যাব কার হাতের পিঠে আজকে আমার কথায় কান দেয় আমি নাম নেন এটা আমার মার দোয়া আমার বাবার দোয়া জোরে কোন মারহাবা আরো জোরে কোন শুধু আমার আল্লাহর আজকে বুঝাই দিবেন আল্লাহ তুমি বলে গফফার তুমি বলে রহমান আমি যুবক জীবনে কোনো ওয়াজে কান্দি নাই মাহারা জিহাদের সাথে বইয়া বইয়া কেন যেন কান্দতাছি তাও নিজেও জানি না একটু আগে যেখানে কথা বলে আসছে আপনারা তো দেখেন নাই যে গাড়ির ড্রাইভার আমারে নিয়ে আসছে আমি ওর জন্য দোয়া করি খুব দ্রুত নিয়ে আসছে আমারে ও বইয়ে বইয়ে দেখছে পাগলের মতো যুবক গুলো চিল্লাইছে আর কাঁদছে এটা আমার ক্রেডিট না তোরা যে এখন কান্দতাছ যুবক বইয়ে বইয়ে এটা আমার ক্রেডিট না আমার আলেম বাইরে স্টেজে বইয়ে অজরে কাঁদছে একটু আগে এটা আমার ক্রেডিট না এটা আমার জনম দক্ষিণে মার দো আমার মা কি বলছিল জানো ওই যে মুকসিদপুর রাগ দিন মানে আমার মা ঘুমাই রয়েছে বেশি দূরের কথা না বাবা আমি নোয়াখালী কুমিল্লার থেকে সেই ময়মনসিংহ কিশোরগঞ্জ ফরিদপুর রংপুর দিনাজপুর থেকে আসি নাই আমি তোমারই বীরত্বর ফরিদপুরের সন্তান আল্লাহ বাবা শামসুল্লাহ ফরিদপুরের রুহানি সন্তান আমি আমার পুরা ফরিদপুর জেলা যদি কোন ট্রেনে ওইটা জান্নাতে যায় রেলগাড়িতে জান্নাতে আমার ইমাম হবে আল্লাহ শামসুল্লাহ ফরিদপুরি আল্লাহ কোনে বলছি ইয়া মানে কুল্লা উনাসিম বি ইমামিহিম তোমার নেতারে লইয়া ডাক দেবে আল্লাহ আমার নেতা হবে আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি যেই নেতাই বলেছিল শামসুল্লাহ ফরিদপুরি ওই আয়ুব খানকে বলছিল আয়ুব খান তুমি পাঠান কা বাচ্চা আই এম মুসলমান কা বাচ্চা কথা বিশ্বাস ইসলামের বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে পার্লামেন্টে একটা কথা বলবি তোর মাথার খুলি উড়াই দিব আল্লাহু আকবার করে বলে মুসলমানের সেই আল্লামা শামসুল্লাহ ফরিদপুর রুহানি সন্তান আমরা পৃথিবীর কারো কাছে মাথা বিক্রি করি নাই কথা বল না কেন মাহফিলের মাঝখান থেকে একটা মর্ত মুজাহিদ রেডি হয়ে যাও ইসলামের বিরুদ্ধে একটা আইন পাস হবে যেই টাকলো কোরআনের বিরুদ্ধে কথা বলবে যেই টাকলো আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক আর জামাত করুক আর মাথা ফাটাই ফেলব রাজি আসো না নাই কে কে রাজি আসো বল আল্লাহ কে দুহা করে দেখায় দাও বেটা এরা দাঁড়া এ বড় মাথাটা দান করো মরের মতো দাঁড়া বদরের যুদ্ধের মতো একটা হুঙ্কার দে ز
যে যত জোরে তাকবীরের ধ্বনি দিবা তোমার যৌবন কোনোদিন কেউ কেড়ে নিতে পারবে না। ওরা রাগ পর্যন্ত তোমার চেহারা সুন্দর থাকবে। বিয়ের তিন মাস পরে কয় বউ নাই থাকবো কইতে, ওই যে খেতার মধ্যে ফেসবুক দিয়ে কুত কুত খেলা, বিয়ে তোর বউ থাকবো মগার মগা। বাইশ বছর ওয়াস করি বেটা, দেখতে আমার মতো একটা জারি দে তো তোর 33 গ্লাস পানি খাওয়ার লাগলো, আরো খেপারটা মাই দিয়েছি এটা দ্বিতীয় খেয়া। শুধু একসাথে বলতে হবে, এই শরীর আমার আল্লাহর দেয়া শরীর, কোরআনের পক্ষে যতদিন কথা বলবো বাতিল কোনোদিন আমার কণ্ঠকে রুদ্ধ করতে পারবে না। আর বীরত্বর ফরিদপুরে মানুষের ইমানের জোরই আলাদা, কারণ আমার এই বীরত্বর ফরিদপুরে আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জন্ম নিয়েছে দুইটা সিংহ পুরুষ, যতদিন রবে পদ্মা মেঘনা বহমান ততদিন থাকবে শেখ মুজিবুর রহমান, দ্বিতীয় অলিকুল শিরোমণি মুজাহিদ আজম, আয়ুব খানের আজরাই, আল্লামা শামসুল হক ফরিদপুরি। আমার ফরিদপুরে আর একটা সিংহপুর জন্ম নিয়েছে হাজী শরিয়াতুল্লাহ, বেটা সবই তোমাকে ফরিদপুরে। আমরা আবার কারে ভয় পাই, কলিজার জোরই তো আলাদা, কথা কর না কেন, ফরিদপুরে আইলে আমার জোর বাড়ে, বাহিরে গেলে আরো বাড়ে। যখন হনিলে গোপালগঞ্জের তখন আর কিছুই থাকে না, ডরে কত মেম্বার চেয়ারম্যান সেগা দিয়ে থাকে, হুনি বক্তাকে বলে ওয়াজ করতে দেয় না। আমার জারি শুনে চেয়ারম্যান স্টেশন আমি পলা না জানি, ওর বিরুদ্ধে কত গেলে আমার টিকি টিকাই দে লয় কি বেড়াই গেলে। আল্লাহ আমার শামসুল হক ফরিদপুরি বরকত জোর করেন, মারহাবা। কষ্ট হইতেছে? আমি জানতাম বোয়ালমারি মানুষ ইমানদার, এত পাওয়াতে ধরলাম মাঝখানের জায়গাটা পুরাও করলো না, মগাগুলা খারাই খারাই ওয়াশ শুনতাছে। সে করছো শ্রী লুঙ্গু ডাইয়া মগাটাকে আজ্ঞে হোসেন নাই সাহস করতে পারে বেড়া হোসে কই রয়েছে মগাটা, হয়তো বইতে গেলে ঠান্ডা লাগবে মনে হয়, মাটিটা ঠান্ডা হয়ে সেই জন্য বইতেছে না, তবে কিছু সবাই বসে পড়বে ইনশাল্লাহ। বলে আল্লাহ আকবার শুনে বলেন তো দেখি, মুসলমানের শক্তি রোধ করার মতো পৃথিবীর কোনো বাতিল শক্তি নাই, যেই করতে আসবে ওই মরবে। এই একজন মুসলমানের দাম আছে না নাই, রসুল প্রেমিকের দাম আছে না নাই, তাকাই দিকে বেটা, এত বড় শহর সংসদ থেকে সংসদে বলে ইসলাম ছিল 72 সংবিধান তুমি চাই না, না তার মানে আমার বঙ্গবন্ধু ইসলাম সংসদের আইকে মরছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংসদের আইকে মরছে, জিয়া সাসাই রাইখে গেছে, সাসা ইশাদুনি গেছে, তুমি কইতেছো পরিমাণের মতো বাইরে লইবা, তন্ন কিছুই বাইরে লও, কথা কর না কেন। আমি জিহাদি যেরকম বিড়ির স্টাইল দেখাই খাওয়ান স্টাইল দেখাই বাইরে লইছি, ওরম একটা যে বিড়ির স্টাইল দেখাইছে আমি। এ মুসলমানের পোলা ভাইরাল হওয়ার বহুত সুরত আছে, বিসমিল্লাহর ইসলামের বিরুদ্ধে কথা কইয়া ভাইরাল হইয়া জাহান্নামে খাতা নাম লিখে লাভ নাই, কারণ এই দেশের মুসলমান আওয়ামী লীগ করতে পারে জানের সাইদ ইসলামকে ভালোবাসে, এই দেশের মানুষ বিএনপি করতে পারে জানের সাইদ ইসলামকে ভালোবাসে, এটার বিরুদ্ধে কথা বললে তোমার সাথে কেউ নাই, তোমার নৌকায় কেউ উঠবো না, কথা বল না কেন, বরঞ্চ তুমি যেই আসন থেকে এমপি ওই এলাকার মানুষ তোমার বয়কট করছে। কষ্ট হইতেছে? তিন মিনিট আরে হো চলবে, আওয়াজ দিতে হবে, যদি একটা নাস্তিক কোনদিন ইসলামের বিরুদ্ধে কথা কয় আরে দাঁত ভাঙা জবাব দিব, রাজি আসো না নাই, এবার আল্লাহকে আরেকবার তাকবীর ধরে দিয়ে দেখায় তুমি আল্লাহকে কত ভালোবাসো।